আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা একটা কথা স্মরণ করিয়ে দিই আসলে ভিডিও লম্বা হয়ে যায় এই জন্য ফুরাফুরি কথা বলতে পারি না আমরা বাংলাদেশের কিছু আলেম বাইয়েরা ফ্যান্ট ফরা ফাইজমা ফরা ফ্যান ফরা মানে ট্রাই ফরা তারপরে আপনার শার্ট ফরা টি শার্ট ফরা এগুলি পছন্দ করেন না আল্লাহর অস্তে আপনাদের কাছে মাপ চাই এইসব মুরুক্ষতা বন্ধ করেন এসব মূরক্ষতা আল্লাহর ওয়াস্তে মাপ চাই মাপ চাই এসব মূরক্ষতা বন্ধ করেন প্যান্ট শার্ট এগুলি হারাম না হয়তো হারামের দলিল দিবেন আর না হয় চুপ থাকেন এইসব বিভ্রান্তিকর কথা বলে মানুষদেরকে আপনারা গুনার খাতায় নাম লেখায় দেন পৃথিবীতে নিরানব্বই পার্সেন্ট মানুষ ফ্যান শার্ট পরে সবাই কি শূন্যতের পর করে আপনাদের ফতু অনুযায়ী না হয়তো শূন্যতের দলিল দিবেন যে শূন্যতে জুববাফরা সুন্নত আর নয় দলিল দিবেন প্যান্ট শার্ট ফরা হারাম দলিল ছাড়া কথা বলবেন না একদম চোখ থাকবেন দলিল ছাড়া কোনো কথা বলবেন না কারণ রসুলও বলে নাই আপনি কেন বলবেন হ্যাঁ আপনি যেই বলেন জুববাফরা সুন্নত হুম আল্লাহ রসুল বলছে আত্তা কোয়াহা হু না আত্তা কোয়াহা আল্লাহ রসুল তিনবার কথাটা বলছে ভয়বীতি এখানে এখানে না আর আপনারা আরেকটা কথা বলেন যে জুব্বা হলে সিনেমা হলে ঢুকে যায় না একটা গুনার কাজ করা যায় না কেন কেন করা যায় না বাংলাদেশে করা যায় না এ দেশে আপনি টয়লেটে ঢুকলো আপনারে জুব্বা ভরে কিছু বলবে না সিনেমা হলে ঢুকলো কিছু বলবে না আড্ডাখানায় ঢুকলো কিছু বলবে না জেনা পতিতালয়ে ঢুকলো আপনাকে কিচ্ছু বলবে না কারণ কি জানেন তারা জানে শিক্ষিত তারা তারা শিক্ষিত জুব্বার ভিতরে কি জুব্বার ভিতরে শূন্য না তারা জানে এটা সুন্নত না এটা ব্যক্তিগত পোশাক হে ফুটছে জুব্বা ভালো লাগে ফুটছে সিনেমা হলে গেলে বাংলাদেশে কে হুজুর মানুষের টিভি কত মূর্খ দেখেন জানি ইসলামটা জানি হুজুর মানুষের জন্য আর হে হারামি টিভি দেখবে তার জন্য যায় এ আপনাদের দোষে আপনাদের ব্যাজ্যতি হইতে হয় আপনারা সুন্নত কেন করছেন এসব যুক্তি দিয়ে ইসলাম চলে না বুঝছেন ভাই এসব যুক্তি দিয়ে ইসলাম চলে না আপনাদের দারুল উলুম দেবন জুব্বা ফরে কেন এসব ফালতু ফতুয়া দেন দারুলুম দেবন্দের একটা আলেম পাবেন কাসম নানু বিত্তুবি হইতে নিয়ে পর্যন্ত যত আলেম আসছে বা গেছে একটারও ফাইছেন এ পর্যন্ত ওখানে জুব্বা ফুটতে কেন ওদেরকে ছোট করেন এসব কথা বলে বলে তারা তো আসলে জানে জুব্বা ভরা সুন্নত না তো ভাই বিভ্রান্তি করবেন না মানুষদেরকে আল্লাহর অস্তে তবে এই বলতে পারেন যে ভাই তুমি যে ফ্যান ফুটছো ফ্যানটা টাকনুর উপরে পড়ো এটা সুন্নত সুন্নতি ফোশাক পোশাক নাই শূন্যতী লেবাস আছে লেবাস বলতে পোশাকটা কিভাবে পরবেন ওইটা সুন্নত তরিকা আছে তবে লেবাস শূন্যতের তরিকা নাই কথা বুঝাইতে পারছি নি যদি দেখছেন যে টাকনোর নিচে উঠে দিবেন খালি মসজিদের জন্য না আর বাঙালি কিছু আছে ধুকাবাস তারা মসজিদে গেলে টাকনুর উপরে ওঠায় মানে তারা বুঝাইতেও চায় যে আল্লাহ আল্লাহ মসজিদে আছে বাহিরে নাই আল্লাহ মসজিদে আসলে দেখে বাইরে দেখে না এই দুকাবাস নিজেও দুকাবাস এ আল্লাহরও দুকাবাস মনে করে আল্লাহ ফাঁকা আমাদেরকে এই ছোট্ট কয়েকটা কথা বুঝার তৌফিক দান করক আর আমাকে অনেকে মেসেজ দিয়ে বলে ভাই আপনার গেঞ্জি গায় দেন কেন এই টুপি মাথা দেন না ফাগল ছাগলের মতন লাগে দু চুল দেখা যায় চুল বড় বড় কি অবস্থা কি এগুলি আপনার বলার অধিকার কে দিছি এটা আমার ব্যক্তিগত বিষয় হারাম তো না চুল লম্বা রাখা হারাম হ্যাঁ হারাম না টুফি মাথায় না দিলে কি হারাম গুণা হয় কথা লম্বা করলাম না বুঝে নিন আসসালামু আলাইকুম